ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা ইসলাম সম্পর্কে যদি অজ্ঞ হই, ইসলাম সম্পর্কে অবগত হওয়ার জন্য কোন কোন বই পড়া যেতে পারে? প্রথম কথা হচ্ছে, ইসলাম হচ্ছে ইলমের নাম, জ্ঞানের নাম। পৃথিবীর সকল স্কুল অফ থট, সকল মাজাহিব এর কথা হচ্ছে তুমি মানো, তো ইসলামের কথা হচ্ছে তুমি প্রথমে জানো। সলাত, সিয়াম, হজ, জাকাত এই সকল গুরুত্বপূর্ণ ইবাদাত, এবং কি ঈমান, ঈমান না থাকলে চিরস্থায়ী জাহান্নামে। কিন্তু আল্লাহ প্রথমে বলেননি ইয়া ইউহান্নাস আমিনু, হে মুমিন, হে মানুষেরা তোমরা ঈমান আনো। আল্লাহ প্রথম বলছেন ইকরা, তুমি পড়ো। পড়ার মাধ্যমে জানতে পারবেন, বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। একজন সাধারণ মুমিনের চেয়ে একজন জ্ঞানী মুমিনের প্রশংসা আল্লাহ বেশি করেছে। সূরা মুদাদ্দালের মধ্যে 11 নম্বর আয়াত আপনি দেখবেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে দারাজাত তথা উচ্চ মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন সাধারণ মানুষের পদস্খলন হতে পারে, কিন্তু একজন ব্যক্তি জ্ঞানী, ঈমান এবং জ্ঞানী, তার পদস্খলন হওয়াটা অনেক কঠিন। আচ্ছা, তো সেই জন্য কোন কোন কিতাব পড়লে আমরা সঠিক বা বিশুদ্ধ জ্ঞান নিতে পারবো? বিশুদ্ধ জ্ঞানের প্রয়োজন, আল আকীদাতু সহিহা, সঠিক আকীদার আমাদের প্রয়োজন। কারণ জ্ঞান অনেক রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা রয়েছে যে পৃথিবীতে অনেক সম্প্রদায়কে আল্লাহ জ্ঞান দিয়েছেন, জ্ঞানের পরিশুদ্ধতা দেননি। পরিশুদ্ধ জ্ঞানের জন্য আমাদেরকে আকিদা বিষয়ক কিতাব পড়তে হবে প্রথমে। তার মধ্যে একটি কিতাব আছে যেটি সকল আলেম কিংবা জনসাধারণের জন্য প্রয়োজন, কিতাব তাওহীদ, আব্দুল ওহাব নজদী রাহেমাহুল্লার। এই কিতাব তাওহীদের মধ্যে তাওহীদের চমৎকার ব্যাখ্যা রয়েছে। ওনার আরেকটা কিতাব রয়েছে উসুলুস সালাসা, যেটা আমাদের ওস্তাদ শেখ আব্দুল আল বাকি আমাদেরকে মুখস্থ করেছেন। তিনটি মূল নীতি, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, তার রাসুল সম্পর্কে। আরেকটি কিতাব আছে ওনার আল কাওয়ায়দুল আরবাহ, চারটি মূল নীতি। এই ছোট্ট ছোট বইগুলো বড় ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এগুলো পড়বেন। তারপরে আল ফেখুল আকবর আবু হানিফা রাহেমাহুল্লার, তো এটার যে তর্জমা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন স্যার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, ওনার ওই কিতাবটা আপনার পড়বেন, অনেক বেশি উপকৃত হবেন ইনশা আল্লাহ। এর পাশাপাশি সলাতের উপরে চমৎকার বই যেটা আমি মনে করি, শেখ মুজাফর মহসিনের জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সলাত, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সেখানে। শুধুমাত্র সঠিকটা নয়, বেঠিক যে আমলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তিনি দলিল আদিল্লা দিয়ে সুন্দর বিশ্লেষণ করেছেন। যদিও অনেকে বিরোধিতা করে, কিন্তু এরকম একটি কিতাব আজ পর্যন্ত কেউ উপহার দিতে পারেনি সলাতের উপরে। আরও অনেক কিতাব রয়েছে আলহামদুলিল্লাহ, তবে সেটি আমার কাছে বেস্ট মনে হয়েছে, আমি পড়েছিলাম বইটা। সলাতে মোবাশ্বের রয়েছে, শেখ আব্দুল আহমদ ফাইজি, খুব চমৎকার বই। আর একটা বই রয়েছে সলাতে রাসুল, একেবারে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ তো বুঝবে, একেবারেই অল্প নিজের মাতৃভাষা পড়তে হয় এরকম মানুষ পড়লো ওই বইটি পড়বে, বুঝবে, ডক্টর গালিব সেরাস। এছাড়াও আপনার আরেকটি কিতাব আপনারা গ্রহণ করবেন, ফতোয়া আরকানুল ইসলাম, ইসলামের আরকান নিয়ে ফতোয়া, সালেহ আল উসাইমিন রাহেমাহুল্লার কিতাব, এটা পড়বেন। মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের ইসলাম সম্পর্ক হয়ে যাবে এটার ভিতরে। পাঁচটি স্তম্ভ যেগুলো গুরুত্বপূর্ণ, ঈমান এবং ঈমানের স্তম্ভ নিয়ে আলোচনা রয়েছে, ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়ে আলোচনা রয়েছে, সেখানে অনেক ফরায়েজ বিষয়, ওয়াজিব বিষয়, মুস্তাহাব বিষয় আপনারা পেয়ে যাবেন। আর বিশেষ করে যেটি প্রথম বলতেছিলেন ছুটে গেছে, তা হচ্ছে আল্লাহর কিতাবের অর্থ পড়বেন। বিশ্বাস করেন কিতাবটি আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন একটি মিরাকেল। কোরআনী করিম, আপনি পৃথিবীতে অনেক কিতাব রয়েছে পড়ে মনে রাখতে পারবেন না, কিন্তু কোরআনী করিম যদি আপনি পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফি, আলিফ লাম মিম, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এই কথাটি আপনি দু তিনবার পড়লেন প্রতিদিন, এবং অর্থগুলো দুই বা তিনবার পড়লেন, আপনার সামনে যদি কোরআন তেলাওয়াত হয় অবশ্যই আপনার নয়ন ভরে অশ্রু প্রবাহিত হবে, কারণ আপনি অর্থগুলো বুঝতেছেন। যদি আপনি মুয়ান্নাস মুদাক্কার বুঝেন না, যদি আপনি এরাব বুঝেন না, যদি আপনি
হাদা মানে কি, হাদি মানে কি বুঝেন না, জালিকে তিলকা বুঝেন না, এগুলো কিছুই বুঝেন না। কিন্তু বিশ্বাস করেন, কোরআন একটি অলৌকিক কিতাব, আপনি যদি অর্থ পড়েন শুধু, তাহলে দেখবেন আল্লাহ চাহে তো আপনি অনেক বেশি হেদায়ত পাবেন। কোরআনে কারিমের অর্থ পড়বেন বেশি বেশি, এবং যদি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে, যেমন একটি তাফসির আমার কাছে বেশি ভালো লেগেছে, যখন আমি আরবি পড়া পারতাম না খুব ভালো করে, নতুন অবস্থায় এই লাইনে আসতেছিলাম আমি, 2010 সালের দিকের কথা বলি, তখন আমি আস্তে আস্তে দিন শিখি আমাদের ওস্তাদের কাছে, আবদুল্লাল বাকি, শেখ আব্দুল খালেক সালাফি, শেখ আবদুল্লাল কাফি, মতিউর রহমাদানি, ওনাদের কাছ থেকে এলম অর্জন করি। তখন একটি কিতাব পড়েছিলাম ডক্টর গালিব স্যারের, হয়তো 2013 কিংবা 2014 দিকে, তাফসিরুল কোরআন, চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ। বাংলা ভাষাভাষীর যত তাফসির কোরআন ছিল আমার কাছে সেটা সবচেয়ে ভালো লেগেছে। একেবারেই যারা মধু হাদিস বর্ণনা করেছেন কোরআন আয়াতের নামে, বানু আটকিচ্ছা কাহিনী ছিল বানি ইসরাঈলের বিভিন্ন তাফসিরের মধ্যে সেগুলো উঠিয়ে ধরেছেন, সেটা আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইরা।